প্রাকৃত বাড়িও অগোচর আর কি রকম
ஆளு உங்களாலும் வா
এই রকম ভাবে সপ্তপ্রধানি শ্রুতি প্রভাবিত ভজন প্রভাবিত তাহা ভক্তি ক্রম অনুসারে ভক্তি আমাদের পরমেশ্বর ভাগ্য মনে করবেন। আমরা সেই মহাপ্রভুর অন্তর্গত রূপ গোস্বামী ধারাতে সকলই আসছি, এই জন্য আশা করা যায় যে তাদের মধুর রস পর্যন্ত হতে পারে। চুম্বক লোহা দেখিছে ওই রকম ভাবে যাহা যোগ্যতা যেরকম থাকে মহাপ্রভু ভাবেতে আসে সম্প্রদায়তে আসলে আমি মনে করি যে অধিকাংশ তাহার ভাব আছে মধুর মধ্যে যাওয়ার চান্স আছে। নাতন গোস্বামী বলছেন যে ভক্তে যশোদা মাইয়া বা রাধাজী যে মুখকে বারবার চুম্বন করেন ওই মুখকে দর্শন করতে সাধক নিজের অধিকার এখানে সম্বন্ধ অনুসারে এটা কাকে বলছেন যে অনর্থ দূর হয়ে গিয়েছে ওদেরকে বলছেন আমারা তো কি কত কত হাজার হাজার লোক জানু এইসব শুনে লোক জানু আর তারপরে ওই রকম যেন ঠিক প্রভাবিত অনুষ্ঠান করবে আচরণ করবে ভাল এরকম রূপ সনাতন রঘুনাথ দাস গোস্বামী তাহলে এটা হবে যখন অধিকার অনুসারে তা কৃষ্ণের বর্ষের তুলনা দিব্য ফল দিকে পারেন দিব্য ফল দেখাচ্ছেন লাল লাল ভয় পেকে গেলে একেবারে খোসাটা পাতলা হয়ে যে ঝুড়ির মতো একটা পড়ে যায় দিব্য ফল পতলে পর কোমল স্নিগ্ধ সৌন্দর্য সেটি স্নিগ্ধ সৌন্দর্য কিন্তু কৃষ্ণের গোষ্ঠ বিভক্তি কেউ অদর স্নিগ্ধ সৌন্দর্য বলছেন সনাতন গোস্বামী কৃষ্ণের গোষ্ঠ যুবক এত মধুর এবং আশ্চর্যজনক বলেও এক দুসরা এক অন্য অথর সান করবার জন্য লড়াই থাক উঠে এইটা এক এইটা এক অথর আস্বাদন করবার জন্য বতাও জিনকে দিয়ে অথর পান কে দিয়ে উনকা খুদেই অভি মন जिन प्रकार से अपना सौंदर्य देख करके कृष्ण अपने मोहित हो जाते उनका प्रत्येक अंग भी ऐसा है। उदाहरण दिए हैं सख्त अंतर सुधान स्वान मोहिनी पाए इक्वा एवं गोपीगण प्राण के उछाव कर दिए से वही कथा रस যদি কেউ ওই অধর স্নান করে জগন্নাথের মহাপ্রসাদে অর্থাৎ করে মহাপ্রভু কি অবস্থা কি অদ্ভুত অবস্থা তাহলে তারা দেহ দেহ যা কিছু সব কিছু ভুলে যাবে কিছু মনে থাকবে যেন অনুচরিত লীলা কারণ এই দূর সত্যি সদন তদন বিভূত দ্বন্দ্ব কর্ম আদি নষ্টা সমতি গৃহে কুটুম তিনমসজ্জলীনা বহ্যঙ্গা পিতৃচর্যাচরণ যদি এই কেউ অনুচরিত লীলা ওর যদি রস কেউ পান করে তাহলে কি হয়ে যাবে ঘর বার স্ত্রী পুত্র পরিবার ছেড়ে
কান্তে কান্তে কৃষ্ণ হাত কৃষ্ণ করতে 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 বৃন্দাবন মধ্যে এসে পক্ষী বৃত্তি অবলম্বন করবে। দিলো কেউ তো খেলো না না গেলে দিন রাত কাছে আর তাহার বাড়ির লোক সব খুলি কাঁদছে। অতএব কৃষ্ণ কথা কৃষ্ণের এই জন্মের ছাড়া দেয় সন্তান কি করে এই লীলাকে গান করে ভাবে তালিশ করে যায় এবং প্রত্যাশপ্রিয় নাম বিদ্যা জাতা নিরাবুদ চিত্ত উচ্চে বসন্ত ভব রোদতি রৌকি গায়ে উন্মাদতি লোক পায়। এইসব লীলা কৃষ্ণের মধু সৌভাগ্যবান ভজন করতে 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 ভাবাবস্থা তার এই কথা ভাবাবস্থা এবং প্রত্যাশপ্রিয় নাম গান করে কখন হাসছে কখন রোদন করছে কখন রৌতি গায়ক কখন গান করছে কখনো ভূমিতে লোটপোট করছে নিত্যতে লোক বাজবে লোক বাজবে কাপড় থাকলো কি নিচে পড়ে গেল কি কোথায় আছে এরকম Here, the meaning is given. Abhyakta means
that that form of Krishna is completely beyond the mind, the senses, the intelligence, or the limits of speech. Also, it means that hair is very, very black and curly, and Krishna's face is like a lotus, and that hair is covering the face of Krishna like many, many black bees. But the tip of that hair was a little reddish and curly. Thus, that face is always being kissed by Mother Yasoda, and especially by the gopis. So now a desire is coming in the mind of Satyavrata Muni. Oh, I also want to kiss that lotus face. So, bhajan is very powerful. By performing bhajan, a mood of service towards Krishna will appear in the heart, sevabriti. And as that sevabriti manifested, anathas are dispelled. And as bhajan increases, that one takes one to the platform of a shakti. Therefore, one very good siddhanta is here, that this bhajan must be performed with sarup anubandhi bhava. In the heart of every jiva, there is one of four eternal emotions, either dasya, sakya, vatsalya, or manduras. Therefore, atma-sambandha anubandhi bhava means Sarup Anubandhi Bhava means one of those emotions is there performing kirtan in that relation. Now, those moods are hidden, but by performing bhajan, then one of these moods will manifest. So at once, fixed thy bhav, like Mahaprabhu said, Nityasiddhasya bhava sa pratipan vidhi sarvate. If one's fixed eternal emotion, like Jivera Srupa Hoya Krishna Nityadas, that is a fixed eternal emotion, it cannot change. That if one's eternal emotion is in Dasya Ras, that cannot go up to any higher Ras. But if in the beginning one gets the association of the Dasya Bhakas, then one's Ras, one's Ras may manifest in it, but will increase as one gets higher association. So they will begin from the stage of Dasya Ras, and it will increase until one reaches one's Saiva, if it is Manu Ras. And Guru said, we are very much fortunate to come in the line of Sri Chaitanya Mahaprabhu and Rupa Goswami. Just like a magnet attracts iron, then in the same way, why have we been attracted to this sampradaya? It must be that it's not an astonishing thing to think that everyone in the sampradaya Mahaprabhu is Madhuri Ras. That is not impossible to think at all. Hare Krishna, Saurabh Prabhu, why everyone may be pleased, come to Srila Gurudev Vidya. Saurabh Prabhu, why everyone may be pleased, contact the Gurudev Vidya on the stage. Thank you for your cooperation. Therefore, Satyavrata Muni is praying. Now feelings of Vatsalya Ras have awoken in his heart. Beginning it was Dasya Ras. So now he's saying, I want to see that very beautiful face of Bal Gopal in my heart. Therefore, according to one's qualification, agreed to serve in a particular Ras will awaken. And as one performs bhajan, one can taste the happiness of performing that particular service. So the lips of Krishna are like a bimba fruit. A bimba fruit is very red and its skin is very fine. Therefore, Krishna's lips are like that. Krishna's lips are so sweet, one lip tries to taste the nectar of the other lip. In fact, Krishna's sweetness is so astonishing. Not only Krishna becomes bewildered in tasting it, but all the other limbs of Krishna's body also become maddened to taste his own sweetness. Just see the pastimes of Chaitanya Mahaprabhu. When Mahaprabhu would taste the nectar of Mahaprasad, and he would taste the sweetness of Krishna's lips, what an astonishing position he manifested at that time. Chaitanya Mahaprabhu would forget everything and become completely maddened, taking Mahaprasad.
So if one takes this grass, one will also become like that. One will forget one's mother, father, brothers, sisters, husbands, and children, and become mad, and weeping will come to bring down and maintain one's life like a bird. Like a bird just lives in nothing and just takes bits of food here and there. In the same way, one who takes up his nectar of Harikata, he give up everything and become like a bird. One who tastes this rust cannot give it up under any circumstances. Srimad Bhagavatam has said, Ivam Purata Svapriyanam Kitya Jitam Raya Rita Chinti Uche. The devotee, that very fortunate soul, Svapriyanam Kitya, he chants the name of Krishna, which is very dear to him. And performing bhajan, gradually the sadhana comes to the stage of Rati or Bhav Bhakti. When he chants these names with his heart full of anurag or attachment to Krishna, that time Dhruta Chitti Uche, his heart completely melts. Sometimes Rodandiranti, Nindagai, sometimes he laughs like a madman, sometimes he weeps, sometimes he dances and sings, and sometimes he rolls on the earth with his heart completely melted. This is the stage of the devotee in the platform of Bhava Bhakti. Mother Krishna, even in lost and found property, is deposited to Prajnanath Prabhu or myself or Vaidhana Swandar. One lady from in London, Jasamati, she left lost her beak and some keys with her beak. Another devotee also lost something. If somebody has received, please deposit to us. যারা এখনো টিকিট পয়সা জমা করে টিকিট করার নাই তাদের জন্য অনুরোধ করছি আজকে পরিক্রমার পরে গৌরাঙ্গ প্রভু অথবা গোপাল কৃষ্ণ প্রভু অথবা আমার নিকট টাকা জমা দিয়ে অবশ্যই টিকিট সংগ্রহ করে নেবেন। কাল সকাল 5টার সময় বাসে রওনা হব। টিকিট ছাড়া কেউ বাসে উঠতে পারবেন না। পরে এসে সঙ্গে সঙ্গে টাকা দিলেও আমরা টিকিট করতে পারবো না। এই জন্য জানতে অনুরোধ করছি আজ সকালে পরিক্রমার পরে We have to order from buses. We have some extra here. Please after parikrama register with your land Prabhu. Hare Krishna. Hare Krishna.